ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে সিনেমা জগতের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ভিন্ন ভিন্ন পোশাক আর নজর কাড়া লুকে উৎসবের রেড কার্পেট মাতাচ্ছেন তারকারা। পিছিয়ে নেই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিও, তবে চলতি বছরই প্রথমবারের মতো এই উৎসবে পা রাখেন তিনি। কানের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নেন কিয়ারা। তার এই ইভেন্টের লুকও নজর কেড়েছে নেটিজেনদের। শুধু পোশাক নয়, অভিনেত্রীর ভক্তদের চোখ আটকে গেছে কিয়ারার গলার হারে। এদিন গালা ইভেন্টে সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি এবং কালো রঙের গাউন পরেছিলেন কিয়ারা। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল, উঁচু খোপায় হেয়ার স্টাইল করেছিলেন তিনি। তবে পোশাকের পাশাপাশি কিয়ারার গলার হারটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। শুধু তাই নয়, এই হারের মূল্য জানলে চোখই কপালে উঠবে অনেকেরই। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে কিয়ারার গলার নেকলেসটি হীরার তৈরি। এই হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। নেকলেসটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য 30 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 42 কোটি 20 লাখ টাকার বেশি। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। আগামী দিনে রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে দেখা যাবে এই অভিনেত্রীকে, যেখানে দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এছাড়া ওয়ার টু সিনেমায় জুনিয়র এনটিআর এবং ঋতিক রোশনের সঙ্গেও দেখা যাবে কিয়ারাকে। রণবীর সিং এর সঙ্গে ডন 3 সিনেমাতেও থাকছেন তিনি।